ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিত্রাস ডেক্স আমি সুচিত্রা আশা করি আপনারা সবাই ভালো আছেন সবুজের সঙ্গে আছেন ব্যালকনি পরিপূর্ণ অনেক আগেই হয়ে গেছে এখন ছাদেও এই অবস্থা হতে চলেছে তবুও পছন্দ সই গাছ দেখলে লোভ সামলাতে পারি না কিনেই ফেলি মাঝে মধ্যে শপিং চলতে থাকে আজও কিছু শপিং করেছি কী কী গাছ কিনলাম আপনাদের সঙ্গে তা শেয়ার করে নিচ্ছি অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটি রঙের বসব আমার ছাদ বাগানে তাই দেখতে পেয়ে আর দেরি করলাম না কিনেই ফেললাম তবে গাছটি কেনার পেছনে আরও একটি স্ট্রং কারণ আছে ভালো করে দেখলে বুঝতে পারবেন গাছটি বেশ হেলদি পাশে রয়েছে নীলমণি লতা ছোট্ট ছোট্ট নীল রঙের ফুল হয় ফুলগুলি এই মুহুর্তে ঝরে গেছে লতানো টাইপের এই গাছটি এই সময় একদম ফুলে ভরে যায় বাড়ির এন্ট্রান্সে লতানো কোনো গাছ রাখতে চাইলে নীলমণি লতা লাগাতে পারেন প্রত্যেক বছর এই সময় গাছ ফুলে সুশোভিত হয়ে উঠবে তেমন বিশেষ পরিচর্যারও দরকার হয় না আরেকটি গাছ নিয়েছি পাউডারি পাফ লাল রঙের ফুলগুলো একটু অন্য ধরনের হয় তবে দেখতে বেশ গাছটি মিডিয়াম হাইটের হয় তুলনামূলক ধীরে ধীরে বাড়ে এই গাছটিও নর্মাল কেয়ারে বেড়ে ওঠে সারা বছর দুটো একটা করে ফুল দিতেই থাকে ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমার খুব পছন্দের ইয়েলো ফার্স্ট লাভ আমার কাছে রেড ফার্স্ট লাভ রয়েছে ইয়েলোটা নেবার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল আজ পেয়ে গেলাম ফার্স্ট লাভ গাছে সারা বছরই কম বেশি ফুল দেয় একবার ফুল হয়ে গেলে বৃন্তগুলি কেটে দিলে পাশ থেকে নতুন ব্রাঞ্চ বের হয় এইভাবেই গাছটি ধীরে ধীরে ঝোপালো হতে থাকে আলাদা করে পিঞ্চিং করার প্রয়োজন হয় না নার্সারি থেকে গাছ কিনে আনার পর অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং গাছগুলি চার পাঁচ দিন আপনার বাড়ির আবহাওয়ায় ওকে মানিয়ে নিতে দিন পাঁচ থেকে সাত দিন পর পটিং করুন পটিং করার সময় বাগানের মাটি বালি কম্পোস্ট নিমখোল মিশিয়ে মাটি প্রস্তুত করে বসান পটিং করার পর অবশ্যই চার পাঁচ দিন ছায়াযুক্ত জায়গায় গাছটিকে রাখবেন তারপর ফুল সানলাইটে দেবেন এখন বর্ষাকাল এই সময় আপনাদের পছন্দসই সমস্ত রকম গাছ আপনারা লাগিয়ে ফেলুন সকলে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ